বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের ক্লাস। আজকে আপনাদেরকে আমি কিছু প্রয়োজনীয় সারগাম শেখাবো। তো যারা আগের পর্বগুলি দেখেননি, তারা অবশ্যই আগের পর্বগুলি দেখে নেবেন, তা না হলে আপনাদের জন্য বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমরা জানি যে গান গাইতে গেলে আমাদের তালের প্রয়োজন পড়ে। তাল সম্পর্কে না জানলে আসলে গান গাওয়া যাবে না, এবং আপনি যখন গান গাবেন তখন অবশ্যই তাল বাজবে, আর তাল অবশ্যই আমাদেরকে প্রাথমিক একটা ধারণা নিতে হবে। তা আমাদের সঙ্গীতে অনেক ধরনের তাল আছে। বেশিরভাগ তালগুলো দেখা যায় যে উচ্চাঙ্গ সঙ্গীতে আপনার ব্যবহার হয়, আর কিছু তাল আছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন সব ধরনের গানে। তো আমাদেরকে এই কিছু প্রয়োজনীয় তাল আমাদেরকে শিখতে হবে। তো আমরা আসি আজকে আজকে আমরা চার ধরনের ছন্দ সম্পর্কে জানবো, কারণ দেখা যায় যে এই চার ধরনের ছন্দ জানাটা খুবই জরুরি। একটি ছন্দ হচ্ছে চার চার ছন্দ, আরেকটি ছন্দ হচ্ছে আপনার তিন তিন ছন্দ, আরেকটি হচ্ছে দুই তিন দুই তিন ছন্দ, আর আরেকটি হচ্ছে তিন দুই দুই ছন্দ। তো প্রথমে আসছি আমরা। তো বন্ধুরা, আমার এখানে তবলা নেই, তাই আমি আপনাদেরকে তবলা দিয়ে বোঝাতে পারবো না। আমি মুখ দিয়ে কিছু আপনাদেরকে মৌখিকভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আসি চার চার ছন্দ, এটা আসলে কী? চার চার ছন্দর তালটাকে বলা হয় কাহারবা। কাহারবা অনেকে আবার কাহারবা তালকে কারফাও বলে। তো এটি হচ্ছে আট মাত্রার তাল, এটি আপনার চার চার ছন্দে দুইটা বিভাগ। তো প্রথম অংশে চার মাত্রা, তারপরে চার মাত্রা, এভাবে মোট আট মাত্রার তাল এটি। তো এটি দেখুন, তবলায় বাজে তখন এটি বোলটা হয় এরকম, ধাগে তেটে নাগে ধিন্না, ধাগে তেটে নাগে ধিন্না, ধাগে তেটে নাগে ধিন্না। তো এটা মূল বোল আর কি। তো বিভিন্নভাবে তবলা বাদকরা বিভিন্নভাবে বাজায়। তো এটুকু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কাহারবা তালের মূল বোলটা হচ্ছে ধাগে তেটে নাগে ধিনা, অর্থাৎ ধা একমাত্রা, গে একমাত্রা, এভাবে এভাবে আট মাত্রা এখানে আছে। ধাগে তেটে নাগে ধিনা, চার চার ছন্দ। তো এই কাহারবা তালের উপরে আমি একটি সারগাম দিচ্ছি, চার চার ছন্দের। এটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তো আমার এখানে কিবোর্ডে আপনারা তাল ব্যবহার করতে পারবেন কিবোর্ডে, যদিও তবলার তাল নেই, এখানে বিট আছে ড্রামের, ড্রামের বিট ব্যবহার করতে পারবেন, কাহারবা তাল এবং আপনার দাদরা তালের মধ্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু অন্য অন্য তালগুলি কিন্তু আপনারা ওয়েস্টার্ন মিউজিকে পাবেন না, যেমন আপনার তিন দুই দুই ছন্দ যেটা বললাম, আর দুই তিন দুই তিন ছন্দ, এই তালগুলি ওয়েস্টার্ন মিউজিকে নাই। আসলে ওয়েস্টার্ন মিউজিকের তালের সংখ্যা খুব কম। আমাদের ভারতীয় সঙ্গীত বলতে যেটা আমরা বুঝি, পাক ভারতীয় সঙ্গীত, সেখানে আসলে প্রচুর তাল আছে, এত রকমের ছন্দ আছে যে আসলে ভাবাই যায় না। তো শুরু করি আমরা। এটি হচ্ছে বি ফ্ল্যাটের সা। হ্যাঁ, তো আমরা বি ফ্ল্যাট স্কেল থেকে শুরু করব। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। তো বন্ধুরা, ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ চার চার করে চলবে এভাবে, এক দুই তিন চার, 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 এক দুই তিন চার। অর্থাৎ তবলা বাজবে ধাগে তেটে নাগে ধিনা, 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 এভাবে বাজবে। তালটা ছন্দ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। হ্যাঁ, তো এবারে আমরা শিখবো হচ্ছে তিন তিন ছন্দ। তো তিন তিন ছন্দ হচ্ছে, তালের নাম হচ্ছে দাদরা। হ্যাঁ, এই দাদরা তালের মতো আরেকটি তাল আছে, সেটা কি বলা হয় ঝুমুর তাল। আবার আরেকটি তাল আছে একই রকম, সেটা কি বলা হয় খ্যামটা তাল। তো খ্যামটা তাল, ঝুমুর তাল, দাদরা তাল প্রায় একই রকমের তিন তিন ছন্দ। তো দাদরা তাল যখন একটু ফাস্ট হবে তখন এটা ঝুমুরের মধ্যে পড়ে যায়। তো দেখুন,
এই যে আমি তিন তিন ছন্দের একটা সারগাম করব, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। তো এই যে তালটি দেখলেন দাদরা তাল, এটিকে যদি আমরা একটু তাড়াতাড়ি গাই তখন এটা ঝুমুর তাল বাজবে। যেমন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা। তো এটি যখন বাজবে তাড়াতাড়ি তখন এটা ঝুমুর তাল। তিন তিন ছন্দের ছন্দটা দেখুন, তিন চার পাঁচ ছয় ধা তি তি না ধিন ধিন, এভাবে বাজে। আর ঝুমুর তাল বাজে ধিন নান্না তি ধান্না ধিন নান্না তি ধান্না ধিন নান্না তি ধান্না, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয়, এভাবে একটু তাড়াতাড়ি বাজে। হ্যাঁ, তো এখন আমরা যে তালটি শিখব সেটি হচ্ছে দুই তিন দুই তিন ছন্দ। দুই তিন দুই তিন ছন্দ হচ্ছে আপনার তালটার নাম হচ্ছে ঝাপতাল, ঝাপতাল। এই তালটির নাম ঝাপতাল, এর মাত্রা হচ্ছে দশ মাত্রা, অর্থাৎ প্রথমে দুই তারপর তিন তারপর আবার দুই তারপর আবার তিন, এইভাবে তালটি বাজে। কীভাবে বাজে দেখুন, আমি মুখ দিয়ে একটু করে বলগুলা বলতেছি, ধিন না ধিন ধিন না তিন না ধিন ধিন না ধিন না ধিন ধিন না তিন না ধিন ধিন না, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এভাবে তালটি বাজে। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে এটি শেখাচ্ছি, পাঁচ 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 করে যাবে এটি, দুই তিন দুই তিন ছন্দ। হ্যাঁ, সা রে সা রে গা রে গা রে গা মা গা মা গা মা পা মা পা মা পা ধা পা ধা পা ধা নি ধা নি ধা নি সা সা নি সা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা মা পা মা পা মা গা মা গা মা গা রে গা রে গা রে সা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এটি। আবার এই তালের উপরে আপনারা পাঁচ মাত্রা করেও প্র্যাকটিস করতে পারেন, যেমন সা রে গা মা পা, এইভাবে করতে পারেন। সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি মা পা ধা নি সা সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা, অর্থাৎ এই সাগামটিও এই একই তালের। তো এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তেওড়া তাল। তেওড়া তালের মতো আরেকটি তাল আছে যেটিকে বলা হয় রূপক তাল, প্রায় একই রকম দুটি তাল, ওই আপনার তিন দুই দুই ছন্দ সাত মাত্রা। হ্যাঁ, তো প্রথমে তিন মাত্রা তারপর দুই মাত্রা তারপর দুই মাত্রা, এভাবে মোট সাত মাত্রা। তো তালটি আমি মুখ দিয়ে আপনাকে বোলগুলা শোনাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না। তো রূপক তালও একই রকম, ওইটাইও ওই তিন দুই দুই ছন্দ। তো এই সারগামটিতে আপনার তবলাতে রূপক তাল বাজাতে পারবে, তেওড়া তাল বাজাতে পারবে। তো দেখুন, সা রে গা সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা। তো বন্ধুরা এই সারগামটি, হ্যাঁ, তাল হচ্ছে তেওড়া অথবা রূপক, আবার এরকমভাবে আপনারা সাত বাজিয়েও সাত মাত্রা সরাসরি বাজিয়েও একটি সারগাম প্র্যাকটিস করতে পারেন, সেটি হচ্ছে এরকম।
সা রে গা মা পা ধা নি, রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে, নি ধা পা মা গা রে সা। এটিও আপনার তেওড়া তালের সারগাম। তো বন্ধুরা, মোটামুটিভাবে এই ছন্দগুলি প্র্যাকটিস করবেন। সারগাম তো আসলে অনেক ধরনের আছে, এত কিছু তো এখানে আমি আপনাদেরকে শেখাবো না, কারণ এগুলি শিখতে অনেক সময় লাগবে। আপনাদেরকে আমি চাচ্ছি শর্টকাটে গান শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি অনেক সারগাম শিখতে চান, তাহলে সঙ্গীতের অনেক বই পাওয়া যায়। দেখবেন যে লাইব্রেরিতে বা যে বাদ্যযন্ত্রের দোকানগুলোতে গান শেখার অনেক বই পাওয়া যায়। তো সেই বইগুলি কিনে দেখবেন যে অনেক ধরনের সারগাম সেখানে দেওয়া আছে। আপনারা তো বুঝে গেছেন যে আমি যেভাবে আপনাদেরকে গান শেখাচ্ছি, আপনারা এখন ওই সারগামগুলি দেখে নিজেরা নিজেরাই সারগামগুলি তুলতে পারবেন। তো আপনারা সেরকম একটা বই সংগ্রহ করে চাইলে এই সারগামগুলি প্র্যাকটিস করতে পারবেন। তো দেখেন, প্রথমে যে তালটি বললাম কাহারবা, এই কাহারবা তালের যে সারগামটা আছে, হ্যাঁ, সেটা যেমন আমরা প্রথমে যে সারেগামা যেটা সরাসরি করি, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটিতে কাহারবা তাল বাজবে। আবার কাহারবা তালের মতো আরেকটি তাল আছে যেটি 16 মাত্রা, যেটাকে বলা হয় ত্রিতাল। ত্রিতালের আরেকটি নাম হচ্ছে তিন তাল। তো ত্রিতালও বাজাতে পারবেন আপনি যদি এই সারগামটি প্র্যাকটিস করেন, চার চার ছন্দের। তো চার চার ছন্দের সারগামে ত্রিতালও বাজানো যাবে, আবার কাহারবা তালও বাজানো যাবে। তো ত্রিতালের বলটি একটু শুনুন। দা ধিন ধিন দা, দা ধিন ধিন দা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা। তো এটি 16 মাত্রা, এইভাবে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সারগামগুলি অবশ্যই খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ফিঙ্গারের যেমন উন্নতি হবে এবং কণ্ঠেরও উন্নতি হবে। তো এরপরে যে পর্বটি আমি শুরু করব, সেখান থেকে আপনাদের গান শেখানো শুরু করব। আশা করি পরের পর্বটি অবশ্যই দেখবেন। আপনাদের খুব সহজ একটি গান দিয়ে আমি শুরু করব, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এরপর থেকে শুরু হবে ধারাবাহিকভাবে গান শেখা। তো আশা করি অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপটা নিতে পারেন, এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন তবলা তাল। তো এই অ্যাপটা নিবেন, এই অ্যাপটাতে দেখবেন যে অনেক ধরনের তাল আছে। আপনারা সেই তালগুলি বাজিয়ে বড় একটা, মানে একটু বড় সাইজের স্পিকারে তালটি বাজাবেন কানেকশন দিয়ে, আর প্র্যাকটিস করবেন। কারণ কীবোর্ডে যে তালগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে ড্রামের বিট, হ্যাঁ, তো তবলার তাল তো ওখানে নাই। তো তবলার তাল সম্পর্কে জানতে হবে আমাদের, আমাদের দেশি সঙ্গীত চর্চা করতে গেলে তবলা সম্পর্কে কিছু ধারণা অবশ্যই থাকতে হবে। তবলা তো যাদের তবলা নেই বাসায় বা তবলা বাজানোর কেউ নেই, তারা এই অ্যাপটি নিয়ে এটি স্পিকারে কানেকশন দিয়ে তালগুলি বাজাবেন। বাজানোর পরে সেই সাথে সাথে যে সারগ্রামগুলি এবং গানগুলি আমি শেখাচ্ছি সেগুলি সেভাবে প্র্যাকটিস করতে পারেন। তো এই দেখুন, অ্যাপটিতে অনেক ধরনের তাল আছে। এই যে তিন তাল, তিন তাল মানে হচ্ছে ত্রিতাল, একতাল, ঝাপতাল, দাদরা, রূপক, কাহারবা, মোট কথা এখানে অনেক তাল আছে। আমাদের যে সমস্ত তালগুলোর প্রয়োজন পড়ে সেগুলি তাল আছে, এর বাইরেও অনেক তাল আছে যেগুলো উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বেশ ব্যবহার হয়। তো আপনারা এগুলো নিয়ে নেবেন আশা করি। দেখুন এই তিন তাল দেখুন সুন্দরভাবে বাজে। আবার চাইলে ভলিউম আছে, যে ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, পিচ, যে পিচ কমাতে পারবেন। আবার টেম্পো আছে, অর্থাৎ লয়, যেটাকে সঙ্গীতে লয় বলা হয়। লয় মানে হচ্ছে স্পিড, হ্যাঁ, তো এই স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আবার কমাতে পারবেন। তালটা ধীরে ধীরে বাজবে, তাড়াতাড়ি বাজবে, হ্যাঁ। এখন দেখুন এই যে দাদরা, দেখেন দাদরা। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানতে চাইবেন আমার কাছে, আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নের উত্তর দেব। তো ধন্যবাদ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।